ভিডিও এডিটিং শিখতে চান বাট পারতেছেন না, অথবা ভিডিও এডিটিং আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদের এক রাতেই সম্পূর্ণ ভিডিও এডিটিং শিখিয়ে দিব। কেউ কেউ হয়তো ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য, কেউ শর্ট ফিল্ম অথবা শর্ট মিউজিক ভিডিও তৈরি করার জন্য ভিডিও এডিটিং শিখতে চান, বাট আপনারা এটা করে উঠতে পারতেছেন না, অথবা আপনার কাছে ভিডিও এডিটিং অনেক কঠিন মনে হয়। তো এই কারণে আমার এই ভিডিওটা তৈরি করলাম, যারা ভিডিও এডিটিংয়ের রহস্যও জানে না তাদের জন্য এটা, আর আপনারা এই টিউটোরিয়ালটা থেকে কমপ্লিটলি ভিডিও এডিটিং শিখে যেতে পারবেন, আর ভিডিওটা অনেক লংও হবে না, ঠিক আছে? তো শর্টের ভিতর আপনারা ভিডিও এডিটিংয়ের সব কিছু শিখে যাবেন। ফার্স্ট অফ অল আমাদের একটা সফটওয়্যার ইউজ করতে হবে, অবশ্য ফিল্মোরা সফটওয়্যারটার নাম, আপনারা তো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো এ জায়গা থেকে আপনারা ফিল্মোরার বিভিন্ন ভার্সন ডাউনলোড করে নেবেন, ফিল্মোরা, উইন্ডোজ, ম্যাক, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করে নিন, কোনো অসুবিধা নেই। তো ডাউনলোড কমপ্লিট, ইনস্টলেশন কমপ্লিট, আর কম্পিউটারে সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় সেটুকু তো আপনারা অবশ্যই জানেন। তো এখন আমি ফিল্মোরাটাকে রান করবো, ঠিক আছে? তো এই জায়গায় ফিল্মোরা রান করার পর প্রথমে এরকমই আসবে, ঠিক আছে? আর এটা খুবই সিম্পল, আর এর থেকে সিম্পল সফটওয়্যার নেই, বাট সিম্পলের ভিতর এটা গর্জিয়াস। এতে অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার ভিডিওটাকে খুব সুন্দর করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি ফিল্মোরাটা ওপেন করলাম, অবশ্য লোড নিতে হালকা একটু টাইম লাগতেছে, বাট এটা কোনো সমস্যা না। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, তাছাড়া এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। তো ফার্স্ট অফ অল এই জায়গায় গেট স্টার্টেড অপশন আছে, এই জায়গায় নিউ প্রজেক্ট আর ওপেন প্রজেক্ট ছাড়া আর কোনো অপশন দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি যেহেতু নিউ ভিডিও এডিটিং শিখতেছেন, তো অবভিয়াসলি নিউ প্রজেক্ট নেবেন। আপনি পরবর্তীতে কোনো ভিডিও প্রজেক্টের উপর কাজ করলে তখন আপনার ওপেন প্রজেক্টের দরকার পড়তে পারে, হয়তো আপনি কোনো ভিডিও এডিট করতেছিলেন, করতে করতে কম্পিউটারে কারেন্ট চলে গেছে, আপনি ঘুমাই গেছেন, অথবা আপনার কোনো ব্যস্ততা কাজ বাস এই সমস্ত কিছু চলে আসছে, দেন আপনারা সেভ প্রজেক্ট করে পরে ওপেন প্রজেক্ট করতে পারি। যেহেতু আমরা নতুন তো আমরা নিউ প্রজেক্ট ইউজ করবো, তো নিউ প্রজেক্ট ইউজ করে ওপেন করার পরে এরকম আসবে। তো ফার্স্ট অফ অল আমাদের আশেপাশে কিছু দেখার দরকার নেই, আমরা এই জায়গায় দেখবো যে আমাদের মিডিয়া আছে কিনা, মিডিয়া ফাইল। তো ফার্স্ট অফ অল আমাদের মিডিয়া ফাইল আনতে হবে, তো তার জন্য আমি একদম প্রথমে মিডিয়া ফাইল আনবো, তার জন্য এই জায়গায় ক্লিক করলাম। এই জায়গায় আমার বেশ কয়েকটা ভিডিও রয়েছে, সব কয়টাই নিয়ে আসবো। তো আপনাদের যেটা যেটা দরকার সেটা সেটা আনবেন, ঠিক আছে? তো এই জায়গায় আমি ডোন্ট শো দ্য মেসেজ এগেইন এরকম দিয়ে দিলাম, মাঝে মধ্যে এরকম ছোটোখাটো একটা ডায়লগ বক্স দেয়, বাট ওটা একটু গুরুত্বপূর্ণ ছিল, বাট কোনো ব্যাপার না। এখন ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, আমাদের লেয়ারে ভিডিও নিতে হবে, ঠিক আছে? এই যে উপরের যেটা এটাই ভিডিও নিতে হবে, আর এই জায়গায় অস টু মিডিয়া এটা করে দিব, ঠিক আছে? যাতে করে ওটা না দেখায়। ওকে, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা চলে আসছে, আর তাছাড়া এই জায়গায় ভিডিওর বেশ কয়েকটা লেয়ারও চলে আসছে, ঠিক আছে? তো এই যে লেয়ারগুলো, এগুলোতে সাধারণত ভিডিও দিতে হয়, ঠিক আছে? তো সেই ভিডিওগুলো এই জায়গা থেকে আমরা আবার প্লেব্যাক করতে পারি, ঠিক আছে? এই জায়গায় দেখতে পারি যে আমাদের এডিটিংটা কেমন চলতেছে, সেগুলো দেখতে পারি। তো এই ক্ষেত্রে ভিডিওর এডিটিং আপনারা একটা কাজ করে নিতে পারেন, সিম্পলি এই জায়গায় আপনারা কম্পিউটার সেটিং নামে একটা অপশন, অর্থাৎ কম্পিউটারের পাশে একটা সেটিং আইকন আঁকানো, এরকম দিয়ে এই জায়গা থেকে আপনারা প্লেব্যাক কোয়ালিটিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনার কম্পিউটারে যদি একটু সমস্যা করে প্লেব্যাক করতে, ঠিক আছে, অনেক সময় হাই রেজলিউশনের ভিডিও পাশাপাশি এডিটিং চলাকালীন সময় মাঝে মধ্যে সমস্যা দেখায়, তো এটা কোনো ব্যাপার না। তো এখন সিম্পলি আপনারা কোয়ালিটিটা হাই কম বেশি করে নেবেন, তো আমি এক্ষেত্রে হাফ রাখতে পারি অথবা ফুল রাখতে পারি, কোনো অসুবিধা নেই আমার। ওকে, তো এরকম নিলাম, এরকম করে আপনারা বেশ কয়েকটা ভিডিও আপনাদের ইচ্ছা মতো নেন, কোনো অসুবিধা নেই, আর যেটা ইচ্ছা সেটা আপনি নেন, যে ভিডিওটার উপর আপনি কাজ করবেন। ওকে, তো অলওয়েজ অ্যাক্স এটা অফ করে দিই, ঠিক আছে? অস টু মিডিয়া করে দিলাম। তো এখন আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা ভিডিও আছে, তো আমাদের যদি ভিডিওটার অডিও না দরকার হয় এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো সিম্পলি এই জায়গা থেকে মিউট অডিও নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে? অথবা আপনি ডিটেলস অডিও করতে পারেন। ডিটেলস অডিও করলে হয় কি, যে অডিও লেয়ারটা ওইটা আলাদা হয়ে আরেকটা লেয়ার তৈরি হয়ে যায়, ঠিক আছে? দেন আপনি যদি ভালো কোয়ালিটির অডিও আউটপুট করতে চান, দেন এটা রিপ্লেস করে আরেকটা অডিও বসিয়ে দিতে পারেন, অথবা আপনি এটাকে ডিলেটও করে দিতে পারেন যদি কোনো দরকার না হয়, অথবা এই জায়গা থেকে মিউট অডিও নামেও একটা অপশন থাকে, আপনারা ওইটা ব্যবহার করবেন, ঠিক আছে? আর তাছাড়া ভিডিওটাকে স্টেবিলাইজ করতে পারেন, ঠিক আছে? আমাদের ভিডিও অনেক সময় বেশ নড়াচড়া করে, তো এই ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো স্টেবিলাইজও করার দরকার পড়ে, যাতে করে আমাদের ভিডিওর মুভমেন্টটা বেশ নর্মাল দেখায়।
এটা সাধারণত আপনি করতে পারেন, আপনার ভিডিওটা যদি অনেক শেকি হয় অর্থাৎ নড়াচড়া করে, অথবা আপনি মোবাইল ইউজ করে কোনো ভিডিও করছেন বাট ভিডিওটা স্টেবিলাইজ করবেন, সেক্ষেত্রে ভিডিও স্টেবিলাইজেশনটা আপনারা ইউজ করতে পারেন, এটা আপনার ভিডিওটাকে অনেক সুন্দর করে। ওকে, তো সাধারণত এরকম করে আমরা ভিডিও স্টেবিলাইজ করতে পারবো। তো এখন কাজের কথায় ফিরে আসি। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের যে জিনিসগুলো দেখাবো তার ভিতর প্রথম হলো টাইটেল। ওকে, একটা ভিডিওর প্রথমে অথবা লাস্টে আমাদের টাইটেল অর্থাৎ বিভিন্ন নাম টাম দেওয়ার দরকার পড়ে। তো এই ক্ষেত্রে আমি বেশ কয়েকটা টাইটেল আপনাদের এই জায়গায় দেখাবো। মনে করেন এই একটা টাইটেল, ঠিক আছে? তো এটা সাধারণত এরকম, আপনারা এটার উপর সিম্পল ক্লিক করার পর এই জায়গায় প্রেস করলেই সিম্পলি এটা এরকম আসবে, ঠিক আছে? তো এই জায়গায় বেশ কয়েকটা আছে, আর কয়েকটা উপর থেকে ডাউনলোড করে নিতে হয়, আপনার কম্পিউটার যদি নেটের সাথে কানেক্টেড থাকে দেন বেশি টাইম লাগবে না। এই ডাউনলোডের উপর প্রেস করবেন অথবা এই প্লাসে প্রেস করলে ডাউনলোডের কন্টেন্ট এরকম লেখা আসবে, আর তারপরে এরকম করে ডাউনলোড হয়ে যাবে। বেশি টাইম লাগে না, আপনার ইচ্ছা মতো আপনি যেটা দরকার সেটা ডাউনলোড করে নিলেন। ওকে, তো ওপেন আর চলে আসলো। ওপেন আর চলে আসলে আমরা ভিডিওটা একটু পিছনে সরিয়ে নিব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ওপেন আর চলে আসছে, ঠিক আছে? ইওর টাইটেল, আর আমরা ওইটা ওইটাকে হালকা এডিট করে নিব, ঠিক আছে? মানে আমাদের নাম টাম যা দরকার সেগুলো বসাই নিব। তো এর জন্য সিম্পলি এটার উপর আমরা যদি ডবল ক্লিক করি এরকম এডিট অপশন চলে আসবে, আর এই এডিট অপশন থেকে আমরা এইগুলোর নাম টাম পরিবর্তন করে নিতে পারবো। তো ইওর টাইটেল হেয়ার, এই দুটো আলাদা, ঠিক আছে? তো ইওর টাইটেলে আমি এই জায়গায় ইওর টাইটেল মানে তোমার নাম দাও, তো আমি এই জায়গায় দিয়ে দিলাম আমাদের চ্যানেলের নাম। ওকে, তো ডিটেক ফিল্মোরা ভিডিও এডিটিং। অনেক সময় আমাদের দরকার পড়ে এই টাইটেলটাকে ছোট করার, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রয়োজনের হিসেবে একটু বড় হয়ে গেছে। সিম্পলি আমরা এই অ্যারোটা ধরে এরকম করে ছোট করে নিতে পারবো। ওকে, তো এই ছোট হয়ে গেল। আর ইওর ইওর প্রেজেন্ট, তো এই জায়গায় আমরা আর অন্য কিছু একটা দিতে পারি, মনে করেন ফুল ভিডিও, এরকম আপনার যা ইচ্ছা, আপনার যে জায়গায় যেটা দরকার পড়ে সেটা সেভাবে ইউজ করবেন। ওকে, তো আমাদের এটা দেখেন এখন রেডি হয়ে গেছে। আমরা যদি এটা প্লে করি দেন আমাদের সামনে খুব সুন্দর করে এরকম করে একটা ইন্ট্রো ক্যাটাগরির একটা জিনিস আসবে, যেটাকে ওপেনার বলা হয়ে থাকে। তো তারপর মনে করেন বিভিন্ন টাইটেল রয়েছে, ঠিক আছে? তো ওপেনার সাধারণত ইন্ট্রো, আর এই জায়গায় যে জিনিসগুলো রয়েছে এগুলো আমরা ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন নাম টাম ইউজ করতে ইউজ করে থাকি, ঠিক আছে? তো মনে করেন আপনি কোনো একটা মোবাইল ফোনের উপর রিভিউ তৈরি করেছেন অথবা কোনো একটা জিনিসের উপর, দেন সাধারণত এগুলো ইউজ করা হয়ে থাকে, অথবা কোনো শর্ট ফিল্ম অথবা মুভির নামের প্রথমেও কিন্তু এরকম ছোটোখাটো নাম দেখায়, অবশ্য মিউজিক ভিডিওর প্রথমে এরকম দেখায়। তো আপনারা এগুলো ইউজ করতে পারেন যেটা আপনার পছন্দ। মনে করেন আমি যদি এখন এইটা নিই, এটা হলো টাইটেল, ঠিক আছে? এটা হলো টাইটেল। তো আমাদের ভিডিও শুরু হলে মনে করেন একটা টাইটেল আসবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তো আমাদের ভিডিওটা নিচের দিকে নিব যাতে করে আমাদের টাইটেলটা দেখায়। আমাদের ভিডিওটা যদি উপরে থাকে দেন আমাদের টাইটেলটা শো হবে না, কারণ আমাদের ভিডিওটা এই জায়গায় সবসময় শো করে অথবা ভিডিও রেন্ডার করলে সবসময় শো করবে। উপরের থেকে উপরের দিকে যেটা সেটার প্রায়োরিটি বেশি, ঠিক আছে? তো আমরা যদি উপরে এই ভিডিওটা রাখি তো এর আপডালে পড়ে যাবে ওই লেখাটা, তো এই কারণে আমাদের এইটাকে নিচে নিয়ে আসতে হয়, ঠিক আছে? তো যাতে করে মনে করেন আমাদের ভিডিওর এই যে টাইটেলটা এটা শো করে, ঠিক আছে? তো আমি এক্ষেত্রে আমাদের এই জায়গায় প্লেব্যাকের কোয়ালিটিটা একটু কমিয়ে আনবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমি কোয়ালিটিটা একটু কমিয়ে দিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই লেখাটাও আমরা এই সেমভাবে মডিফাই করতে পারবো। তো সিম্পলি আমরা এই জায়গায় প্রেস করে এই লেখাটার উপর প্রেস করলে এটা পাল্টাতে পারতেছি। মনে করেন এই জায়গায় আমি আমার নামটা দিলাম। তো এরকম করে আমার নাম এবং তারপর এই জায়গা থেকে সিম্পলি চ্যানেলের নাম দিয়ে দিলাম, মনে করেন ডিটেক ইউটিউব চ্যানেল এরকম কিছু একটা দিয়ে দিলাম। এটা আপনাদের প্রয়োজন মাফিক অথবা আপনারা যেটা ইচ্ছা সেটাই দিয়ে দেবেন, ঠিক আছে? কারণ আপনাদের যখন যেটা প্রয়োজন পড়বে সেটা তখন সেভাবে মডিফাই করবেন।
তো এরকম করে ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে? তো এরকম করে আমরা টাইটেল, তারপর মনে করেন লোয়ার থার্ড দিতে পারি। অনেক সময় মনে করেন বিভিন্ন লোয়ার থার্ড আসে, যেমন ফলো মি অন ফেসবুক, ফলো মি অন ইনস্টাগ্রাম, এরকম বিভিন্ন প্রকার লোয়ার থার্ড কিন্তু আমরা ইউজ করে থাকি। ওকে, এ জায়গায় বেশ কিছু লোয়ার থার্ড আপনারা পাবেন, আবার কিছু লোয়ার থার্ড আপনাদের ডাউনলোড করে নিতে হবে। লোয়ার থার্ড হলো যে কোনো ছবি অথবা ভিডিওর একদম নিচে বসে, ঠিক আছে? যেমন মনে করেন এটা একটা লোয়ার থার্ড, তো ঠিক আছে, তো লোয়ার থার্ডগুলো সবসময় নিচে বসবে, তো এই কারণে আমরা এভাবে লোয়ার থার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবো। তো এরকম করে সুন্দর সুন্দর লোয়ার থার্ড মনে করেন এই জায়গায় আপনারা দিলেন, ফলো মি অন ফেসবুক, ওকে, তো ফলো মি অন ফেসবুক দিতে পারেন। এবং তারপর মনে করেন আপনার ফেসবুকের ইউআরএলটাও এই জায়গায় দিয়ে দিতে পারেন, অথবা ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম করে আপনাদের যেটা দরকার পড়বে আপনারা সেটা ইউজ করতে পারবেন। তো সিম্পলি এটা আমাদের প্রয়োজন মতো যে জায়গায় দেওয়া উচিত সেটা সেই জায়গায় দিব, এবং চাইলে আমরা তো সাইজ মেনটেন রাখতেই পারতেছি, সাইজ ছোটো বড়ো করা অবশ্য। এই জায়গায় মাউস পয়েন্টারটা নিলে এরকম কোনা অপশন আসবে, তো তখন আমরা মাউসে প্রেস করে এটাকে ছোটো বড়ো করে নিতে পারবো। তো এটা কোনো কঠিন ব্যাপার না, যারা কম্পিউটার ইউজ করে বিভিন্ন উইন্ডো মিনিমাইজটাইজ করতে পারে এটা তারাও পারবে। তো এই জায়গায় আমাদের খুব সুন্দর একটা লোয়ার থার্ড হয়ে গেল, ঠিক আছে? তো এরকম মাল্টিপেল যে ভিডিওর এই জিনিসগুলো সেগুলো দিতে হয়। তারপর মনে করেন এই ক্ষেত্রে আমরা আরও বিভিন্ন অপশন ইউজ করতে পারি, আর কিন্তু তার আগে আমরা আর একটা ভিডিও নিয়ে নিব, ঠিক আছে? তো তার জন্য আমাদের আরও ভিডিও নেওয়ার দরকার হবে, কারণ আমাদের এই ভিডিওটার প্রায় শেষের পথে। তো এই জায়গায় আমি আরও দুটো ভিডিও নিয়ে নিলাম। তো আমরা ফিরে যাবো আবার টাইটেলসে, তো অর্থাৎ টেক্সে। তো টেক্সে এই জায়গায় গিয়ে সাব টাইটেল আছে, অনেক সময় আমাদের ভিডিওর নিচে বিভিন্ন লেখা যোগ করা লাগে, তো আমরা সেই ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? এই জায়গায় বিভিন্ন প্রকার সাব টাইটেলের লিস্ট আছে, ঠিক আছে, আপনাদের যেটা ভালো লাগে। তো অনেক সময় বিভিন্ন ভিডিওর নিচে ছোটো ছোটো লেখা দেখতে পারেন কালো বর্ডার দিয়ে, সেগুলোই মূলত এই সাব টাইটেল। তো এই জায়গায় দেখেন আমি আরেকটা অ্যাড করে দিলাম, তো এই জায়গায় একটা সাব টাইটেল চলে আসলো। তো এরকম করে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বিভিন্ন সাব টাইটেল টাইটেল দিতে পারতেছেন। তো এখন তারপর ইন্ড ক্রেডিট, এটা সাধারণত কোনো মুভি অথবা শর্ট ফিল্মের লাস্টে বসানো হয় কারো ক্রেডিট ট্রেডিট দেওয়ার জন্য, মনে করেন এই জায়গায় আমি দিলাম। তো ক্রেডিটের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, তো সেটা মনে করেন ক্রেডিটের যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, ওটা আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। তো আমরা এই মিডিয়ায় গিয়ে সিম্পল কালার অথবা সিম্পল ভিডিও, স্যাম্পল ভিডিও, স্যাম্পল কালার, তো এই জায়গা থেকে আমরা স্যাম্পল কালার নিতে পারি যে কোনো, ঠিক আছে? তো মনে করেন সাধারণত আমরা এইটা নিতে পারি, ঠিক আছে? এটা আমরা নিচে দিয়ে দিলাম, তাইলে মনে করেন যে ভিডিওটা যে শেষ হয়ে গেল তখন এই জায়গায় বিভিন্ন ক্রেডিট সিন দেখাবে, যে এই যে কার কী কাজটা, যে এরকম। আবার এই জায়গা থেকে আমরা কিন্তু এটাকে এডিট করতে পারতেছি, প্রডিউসার, তারপর এরকম আমরা সেমভাবে প্রডিউসার মনে করেন এই জায়গায় আমার নাম দিয়ে দিলাম, ওকে। তো এরকম করে আমরা কিন্তু এই ক্ষেত্রে বিভিন্ন প্রকার মডিফিকেশন করতে পারতেছি, ওকে। তো দেখেন এই জায়গায় আমার নাম চলে আসে, তো সম্পূর্ণ প্রয়োজন মাফিক করবেন। তো এরপর আছে ফেভারিট, তো ফেভারিট জিনিসটা কি, আপনার যে জিনিসটা বেশি ভালো লাগে ইউজ করতে সেই জিনিসগুলো আপনি ফেভারিট রাখতে পারেন। মনে করেন এই জায়গায় আমার এটাকে ফেভারিট রাখতেছে, ঠিক আছে, অ্যাড টু ফেভারিট এরকম করে দিলাম। তারপর মনে করেন এটা আমার ফেভারিট লাগিয়েছে, অ্যাড টু ফেভারিট করে দিলাম। তারপর লোয়ার থার্ডের ভিতর মনে করেন এটা আমার ভালো লাগিয়েছে, অ্যাড টু ফেভারিট। তো এরকম করে আমি এগুলো যদি ফেভারিটে রাখি, জাস্ট আমার টেক্সটে এসে ফেভারিটে এসেই প্রয়োজনীয়গুলোতে প্লাস প্লাস করে দিলেই চলে যাবে। আর এই জায়গা থেকে আপনি রিমুভ ফ্রম ফেভারিট করতে পারেন, অথবা রিমুভ অল দিলে আপনার ফেভারিট থেকে সব সরে যাবে, ওকে। তো এই ছিল মূলত টেক্সটের কাজ, আর টেক্সট অথবা টাইটেলস আপনি যা বলেন, আপনার যেটাতেই মনে শান্তি পাই সেটাই আপনি বলেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা চলে যাব ট্রানজ্যাকশন ইফেক্টে। তো ট্রানজ্যাকশন ইফেক্টও এই জায়গায় অনেকগুলো রয়েছে, আপনারা যেহেতু টাইটেল একটা বুঝতে পেরেছেন, তো এখন এই জায়গায় বুঝতে পারবেন যে কেমন কেমন ট্রানজ্যাকশন আছে। তো এই জায়গায় দেখেন 3D ট্রানজ্যাকশন আপনাদের দেখাই, তো 3D ট্রানজ্যাকশনগুলো এরকম হয়ে থাকে, তারপর ফ্লিপ ট্রানজ্যাকশনটা এরকম, ওকে। তো এরকম করে বিভিন্ন ট্রানজ্যাকশনগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমরা একটা প্র্যাকটিক্যাল ইউজ করে দেখি, সিম্পলি এই জায়গা থেকে টেনে এনে ছেড়ে দিব। তো আমাদের ভিডিওর এই জায়গায় প্লে করে দেখি, ওকে।
এই জায়গায় ট্রানজেকশনটা হয়েছে, বাট অনেক সময় ট্রানজেকশনটা কম সময় হয়, যার দরুন আমরা এটা বুঝতে পারি না। তার জন্য ট্রানজেকশনের পরে গেলে এরকম এটাকে এক্সপ্যান্ড করার অপশন আমরা পাবো। ঠিক আছে, এই জায়গায় এটাকে আমি এক্সপ্যান্ড করলাম। ওকে, তো এই ক্ষেত্রে ট্রানজেকশনটা এই জায়গায় আমরা দেখতে পারলাম, বাট হয়তো আমাদের এই জায়গায় শো হয়নি। তার কারণ হলো আমাদের ভিডিওটা রেন্ডার করার পর দেখাবে, কারণ এগুলো 3D ছিল, এর জন্য জিপিইউ লাগে অনেক সময়। আর তাছাড়া এই জায়গায় বিভিন্ন 2D ট্রানজ্যাকশনও আছে, আর এই জায়গায় বিভিন্ন বেসিক ট্রানজ্যাকশন আছে যেগুলো এরকম। ঠিক আছে, এরকম বিভিন্ন বেসিক ট্রানজ্যাকশন আছে, আপনাদের যেটা ভালো লাগে এগুলো অবশ্যই আমি দেখাতে গেলে অনেক রয়েছে, দেখিয়ে শেষ করতে পারবো না, বাট ভিডিওর মাঝে মধ্যে অনেক সময় ট্রানজ্যাকশন ইউজ করার দরকার পড়ে। তো তার ভিতর আমি আপনাদের কিছু ভালো ভালো ট্রানজ্যাকশন দেখাই। মনে করেন ইমেজের, যদি আপনি অনেকগুলো ইমেজ যোগ করে কোনো সাইট শো তৈরি করতে চান, দেন সেই সময় এগুলো ইউজ করতে পারেন। মনে করেন এইগুলো, এটা খুব সুন্দর, তারপর এটা ব্যবহার করতে পারেন। তো এরকম করে আপনাদের যেটা প্রয়োজন আপনি সেটা ইউজ করবেন। তার জন্য সিম্পলি এটা নিয়ে ভিডিওর মাঝখানে ছেড়ে দিবেন, ঠিক আছে, অর্থাৎ দুটো ভিডিওর মাঝখানে যে জায়গায় আপনাদের প্রয়োজন পড়বে, অথবা এই প্লাসের উপর দিলে এটা চলে আসে। তো সিম্পলি এরকম টেনে নিয়ে ছেড়ে দিলে আপনাদের এগুলো চলে আসবে। এই যে এরকম করে টেনে নিয়ে ছেড়ে দিবেন, তাহলে আপনার দুটো ভিডিওর ভিতর এটা চলে আসবে। তো এরকম করে আপনারা বিভিন্ন ট্রানজ্যাকশন আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। আর তাছাড়া এই জায়গা থেকে ডিউরেশন অপশানে গিয়ে এটার টাইম ম্যানেজমেন্ট করে নিতে পারেন, যে এত সময় শো হবে, অথবা এই সেম কাজ এইভাবে টেনে ছেড়ে দেন আর ওটা কাজ হবে। তো এই গেল ট্রানজ্যাকশন। আপনার যেটা ভালো লাগে স্প্লিট ব্লার, ঠিক আছে, এরকম বিভিন্ন অপশান আছে। তো দেখে আপনাদের এরকম করে আপনারা শো করে দেখে নিতে পারেন, তো কোনটার কাজ কি। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে দুটো একটা শো না হতে পারে। এই যে বিভিন্ন প্রকার ট্রানজ্যাকশন। এখন ইফেক্ট, ইফেক্টে আসি। ইফেক্টকে আপনি কালার গ্রেডিংও বলতে পারেন, ভিডিও অনেক সময় কালার গ্রেডিংয়ের প্রয়োজন হয়ে পড়ে, তো দেখাচ্ছে এগুলো ইউজ করা হয়। এই জায়গায় বিভিন্ন প্রকার কালার গ্রেড রয়েছে, ঠিক আছে, আবার বিভিন্ন রকম ইফেক্টও রয়েছে, যেগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে আপনার ভিডিওটাকে অনেক সুন্দর করতে পারেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন একাধিক পরিমাণ ফিল্টার রয়েছে, আর ফিল্টারগুলোর ভিতর আপনার যেটা পছন্দ হয় আপনার ভিডিওর কালার অনুযায়ী। ঠিক আছে, এই জায়গায় আমরা ডেমো দেখতে পাচ্ছি যে কোনটা কেমন। ঠিক আছে, মনে করেন আমি যদি এটা এই ভিডিওর টাইম লাইনে আনি, ঠিক আছে, সিম্পলি দেখতে পারবেন যে ভিডিওটা এরকম কালার হয়ে গেছে, যেমনটা আগে ছিল না। ঠিক আছে, তাছাড়া আমরা মাল্টিপেল দুটো একসাথে মিক্স করে ইউজ করতে পারি, এতে করে দুটো কালার গ্রেডিয়েন্ট একরকম হয়ে যাবে। ঠিক আছে, মানে দুটো দুটো যোগ হয়ে যাবে, দুটো যোগ হয়ে অন্য আরেক রকম আপনাদের দেখাবে। তো আমি এগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, তো এই যে ডিলিট অপশন, আর ওকে, তো এইটা আমি ডিলিট করে দিলাম, আমাদের যেগুলো দরকার পড়তেছে না। ওকে, তো এখন সিম্পলি আমরা এই জায়গা থেকে বিভিন্ন প্রকার কালার গ্রেডিয়েন্ট অন আপ করতে পারি, অ্যাড করতে পারি। এই আরেকটা দেখেন, এগুলো আপনারা বিভিন্ন রকম যারা ফটোশপটপ ইউজ করেছেন তারাও কিন্তু অনেক সময় দেখছেন। এটা হলো সূর্যের আলোর একটা ইফেক্ট, ঠিক আছে, নকল অবশ্য। তো এটা আপনার ভিডিও অ্যাড করলে কিছুটা এরকম দেখাবে, যেমনটা আপনারা এই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরকম বিভিন্ন ইফেক্ট প্রয়োজন অনুযায়ী বসিয়ে নিতে হয়। আমি এটাকেও ডিলিট করে দিই। তো ওকে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাই বসান, আমি একটা একটা করে বসিয়ে দিই। তো এইটা আমি এই জায়গায় বসালাম, তারপর আরেকটা, তারপর আরেকটা, এরকম করে আপনাদের ভিডিও অনুযায়ী বসাবেন। যে ভিডিওটার ডিরেকশন যতটুক ততটুকের ভিতরে এটা রাখবেন, ঠিক আছে, এভাবে সিম্পলি টেনে টেনে, তো নট টু হার্ড এনিথিং। ওকে, এগুলো আপনার ভিডিওর যে লুকিং ওইগুলো পরিবর্তন করে দিবে। ঠিক আছে, বোলার টোলার দিয়ে একাধিক পরিমাণ অনেক ইফেক্ট রয়েছে, এক এক করে দেখবেন। ঠিক আছে, তারপর এই জায়গায় দেখেন গিলিস ইফেক্ট, ইফেক্ট এ টু জেড বিভিন্ন রকম জিনিস রয়েছে। ঠিক আছে, তো এগুলো মূলত ইফেক্ট ছিল, আর ওভারঅলে এগুলো এক ধরনের ইফেক্ট, বাট এগুলো একটু কালারফুল হয়ে থাকে এবং এগুলো একটু নড়াচড়া করে। এগুলো ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, তো
এর আগে অলরেডি একটা আছে গিলিসে দেখবেন এই যে অ্যানিমেশনগুলো এগুলো একটু নড়াচড়া করে, ঠিক আছে? এটাই হলো মূলত গিলিস ওভাররাইড কাজ, এবং এটাকে বকেবুলার বলে, এবং তারপর সিনেমা ইফেক্ট আছে একটা, ঠিক আছে? তো এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে সিনেমা ইফেক্ট বলা হয়, এটা একটা সিনেমার এরকম ফিল্টার এরকম এনে দিবে, ঠিক আছে? তো মনে করেন অনেক সময় ছোট ছোট শর্ট ফিল্মে দরকার পড়ে দেখানোর যে এটা আপনার ক্যামেরা দিয়ে রেকর্ড করা অথবা ক্যামেরা দিয়ে করতেছেন, ঠিক আছে? অনেক ব্লগ ভিডিও অথবা কিছু হরর মুভিতে এই ইফেক্টটা ইউজ করা হয়ে থাকে। তো যেমনটা আমি এটাকে উপরে নিয়ে আসি, ঠিক আছে? তো এই জায়গায় সিনেমা ইফেক্টটাও অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো ঠিক এই জায়গায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছিলেন, ঠিক আছে, ওই রকমই আসবে। তো এইটাই হলো মূলত সিনেমা ইফেক্ট। তো এরকম করে আমরা মাল্টিপল ইফেক্ট ইউজ করতে পারতেছি, আর তাছাড়া বিভিন্ন এলিমেন্টও ইউজ করতে পারি। এলিমেন্ট সিম্পল, ঠিক আছে, তত অত্যাধুনিক কিছু না। এলিমেন্ট এক ধরনের অ্যানিমেশন, ঠিক আছে? এই অ্যানিমেশনগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। তো নাথিং টু মাচ ফ্যান্টাস্টিক বাট ইউজেবল। তো আপনারা এইগুলো ইউজ করতে পারেন আপনাদের ভিডিওতে প্রয়োজন বোধ করে। কিছুটা এরকম আসবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই রেজুলেশন ঠিক করলে এটাকে অনেক সুন্দর দেখা যাবে। তো আমি আপনাদের বেসিক বেসিক জিনিসগুলো দেখালাম, ঠিক আছে? এগুলো ইউজ করে আপনারা কোনো ভিডিওকে তৈরি করতে পারেন, ঠিক আছে? সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন ইফেক্ট ইফেক্ট প্রয়োজন হিসাবে বসাতে পারেন। তো এগুলো গেল, এখন আমি আপনাদের মেন জিনিস দেখাবো, ঠিক আছে? তার আগে আমি আপনাদের বলি, এটাকে আপনারা এক্সপোর্ট করে নিতে পারবেন আপনাদের যদি এটাকে ভিডিও আকারে প্রয়োজন হয়। তো এটাকে বিভিন্ন ফরম্যাট আছে, কোন ফরম্যাটে আপনি নেবেন, আর ডিভাইস ইউটিউব এগুলোও রয়েছে, বাট আমি রিকমেন্ড করবো লোকাল ফরম্যাট নিয়ে পরবর্তীতে ডিভাইসে নেন। তো এই জায়গা থেকে আপনারা ভিডিওর রেজুলেশন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো মনে করেন আমি এটাকে 720p রেন্ডার করবো, এবং এর ফ্রেম রেট 25 FPS রাখবো অথবা 30 আপনাদের যা প্রয়োজন। সিম্পলি FPS করে কি আপনার ভিডিওটাকে স্মুথ করে, আপনি কম FPS ইউজ করলে আপনার ভিডিওটা কম স্মুথ হবে, আর বেশি FPS ইউজ করলে বেশি, বাট আপনার মেন ভিডিওতেও ততটা স্মুথ হতে হবে। শুধু কথাই প্রতি সেকেন্ডে কয়টা করে ফ্রেম দেখাবে, তো ওই জায়গায় FPS সিলেক্ট করলে প্রতি সেকেন্ডে 25টা করে ফ্রেম দেখাবে। অবশ্য আপনার মেন যে ভিডিওগুলো ওগুলো 25 ফ্রেম হতে হবে, তা না হলে ওটা জাস্ট একটা মজাছাড়া কিছু না। আর বিট রেট সিম্পলি আপনার ভিডিওটার সাইজ নির্ধারণ করে যে কত বিট করে থাকবে। ওকে, তো আপনারা এই জায়গায় 400 রাখতে পারেন 720p-র জন্য, 400 না 4000 এটাই ভালো, ঠিক আছে? তারপর এটাকে আপনারা কোন জায়গায় নেবেন, অবশ্যই ডেস্কটপেও নিতে পারেন, ঠিক আছে? তো ডেস্কটপে দেওয়ার পর এই জায়গা থেকে এক্সপোর্ট দিলে আপনাদের ভিডিওটা রেন্ডার শুরু হয়ে যাবে। তো একাধিক পরিমাণ ফিল্টার আমরা ইউজ করেছি এবং বিভিন্ন রকম জিনিস আমরা ইউজ করলাম। তো এখন রেন্ডার করার পর ফাইনালি আমরা দেখতে পারবো ভিডিওটা কেমন হয়েছে। ফাইনালি আমাদের ভিডিও রেন্ডার হয়ে গেলে আমরা ওটা ডেস্কটপে পাবো। এই যে ডেস্কটপে এসে মাই ভিডিও নামে একটা ভিডিও পেলাম, তো এখন এটা আপনাদের প্লে করে দেখাবো। তো ভিডিওটা এই যে প্রথমে যে আমরা যে ইন্ট্রোটা সেট করছিলাম ওইটা আইসে, এবং এরপর আমাদের মেন ভিডিওটা চলে আইসে। এদিকে আমরা যে স্টার্টার যে টাইটেলটা দিয়েছিলাম ওইটা আসলো, এবং তারপর লোয়ার থার্ড যেটা ইউজ করছিলাম ওইটা আসলো। তো এক এক করে আমাদের তারপর সাবটাইটেলটা আসলো। তো এখন আমরা যে যে জিনিসগুলো ইউজ করছি সেই জিনিসগুলো আসবে। তারপর এটা ইউজ করছিলাম, এরপর একটা ট্রানজ্যাকশন ইউজ করছিলাম, দেন আমাদের লাস্ট সিনটা আসলো, এবং তারপর আমাদের এই জায়গায় ভিডিওর যে ক্রেডিট সিন ওইটা শো করলো। তো এভাবে আমাদের ভিডিওটার শেষ হয়ে গেল। তো সিম্পলি এভাবে আমরা একটা বেসিক ভিডিও এডিট করতে পারি, বাট এটা জাস্ট একটা কনসেপ্ট ছিল। তো এখন আমরা মাঠে নামবো আর মেন জিনিস শুরু করবো, বাট তার আগে আমি আপনাদের দেখাবো এই জায়গা থেকে আপনারা সেভ করে নিতে পারেন প্রজেক্ট হিসেবে। তো এটা ডেস্কটপে নিলে আমাদের একটা প্রজেক্ট আকারে এটা সেভ হয়ে যাবে। তো এখন আমরা যদি এটা কেটে দিই, কেটে দেওয়ার পর সিম্পলি আমরা এটার উপরেও ক্লিক করতে পারি অথবা ফিল মোড ওপেন করতে পারি, ঠিক আছে? তো আমরা এই জায়গায় যদি ফিল মোড আবার নতুন করে ওপেন করি, তো ফিল মোড ওপেন করার পর আমাদের নিউ বাদে আরেকটা অপশন ছিল ওপেন প্রজেক্ট, ওইটা যদি আমরা ওপেন করি আর আমাদের ভিডিওগুলো যদি সঠিক স্থানে থাকে, দেন আমাদের প্রজেক্টটা আমরা যে জায়গা পর্যন্ত করছিলাম ওই জায়গা থেকেই কন্টিনিউ করতে পারবো। তো এতে করে আমাদের সুবিধা হয় যখন আমাদের কারেন্ট টাইম চলে যায় অথবা কাজ করতে অসুবিধা টুবিধা হয়, দেন আমরা ওইটাকে কন্টিনিউয়াসলি ওই জায়গা থেকে শুরু করতে পারি। তো এই জায়গায় দেখেন ওপেন প্রজেক্ট করতে পারি, অথবা এই জায়গায় প্রজেক্ট লাইব্রেরিতেও শো করতেছে। ওপেন প্রজেক্টে গিয়ে আমরা ডেস্কটপে গিয়ে এটাই
ক্লিক করলে চলে আসবে আপনারা প্রজেক্টটা যেথায় ইচ্ছা সেথায় রাখেন অথবা এই জায়গা থেকে ক্লিক করেন, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি আপনাদের দেখাই যে কেমনভাবে আসবে। এটা ক্লিক করার পর এই যে আমরা ঠিক যেমনটা করছিলাম তেমনটাই পেলাম। তো এখন এই জায়গা থেকে আমরা আরও মডিফিকেশন করতে পারি, বাট এই ক্ষেত্রে আমি আপনাদের নিউ দেখাবো। তো এই জায়গা থেকেও আমরা নিউ প্রজেক্ট নিতে পারি, ঠিক আছে। কন্ট্রোল এন ইউজ করতে পারি অথবা এই জায়গায় প্রেস করতে পারি, যেটা আপনাদের সুবিধা মনে হয়। তো এখন আমরা একটা ভিডিও এডিট করব। তো সিম্পলি এই আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি, ওকে। তো এই ভিডিওটা আমরা নিব এখন, ওকে। তো এই যে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি, এই জায়গায় আমাদের যেটুক যেটুক যে জায়গা থেকে থেকে দরকার হবে, এই জায়গায় আমি কথা বলা শুরু করেছি, মনে করেন আমি এই জায়গায় কাট করলাম। তো এখন এর আগের পার্টটুকু আমাদের লাগতেছে না, আমরা এটাকে ডিলিট করে দিব। তো এই জায়গায় এই যে ডিলেট অথবা আমরা জাস্ট ডিলেট যে বোতামটা থাকে কিবোর্ডে ওটা ইউজ করতে পারি। তো এবার আমরা ডিলেট করে এইটুক নিলাম। এরপর দেখেন এই জায়গায় কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় অডিও রয়েছে। তো নিচে এই জায়গাটা যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এই জায়গায় দেখতে পারবেন অডিও আছে, এই জায়গায় দেখতে পারবেন অডিও আসে, এই জায়গায় দেখতে পারবেন অডিও আছে। এতে করে আমাদের সুবিধা হয় ভিডিওগুলো এডিট করার জন্য, ইউটিউবের যে ভিডিওগুলো, ঠিক আছে, অথবা আপনার প্রয়োজনীয় যে সিনগুলো দরকার হবে সেগুলো আমরা এক এক করে এরকম করে কিন্তু কেটে কেটে নিয়ে নিতে পারি। তো প্রয়োজন বিধায় আমরা যেটুক যেটুক দরকার হবে সেটুক সেটুকু রাখলাম। তো মনে করেন আমার ভিডিওটার এই যে তিনটা খণ্ড করলাম, এখন আমরা চাইলে কিন্তু একটা খণ্ড আগে পরেও করতে পারতেছি, ঠিক আছে, প্রয়োজন হিসাবে। তো এই জায়গায় দেখেন সিম্পলি আমরা করলাম। তো এই জায়গায় আমাদের প্রয়োজন হিসাবে আমরা কিন্তু ভিডিওটাকে নিজেদের মতো করে নিয়েছি। তো সিম্পলি আমরা এই জায়গায় একটু অডিও দিয়ে দিলাম, আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমাদের যে জায়গায় দরকার ছিল আমরা সেই জায়গায় নিয়ে নিলাম। তো এখন আমাদের ইচ্ছা মতো আমরা টাইটেল মাইটেল ইউজ করব, ঠিক আছে। মনে করেন এই জায়গা থেকে আমরা ওপেনার ইউজ করতে পারি, যদি আপনি একটা ইন্ট্রোডাকশন, মনে করেন আপনার ভিডিওটা কিছু দূর হওয়ার পর ইন্ট্রোটা বসাবেন, দেন এই জায়গায় আমরা ইন্ট্রোটা নিয়ে নিলাম। তো এখন এটুক কথা বলার পর আমাদের সামনে ইন্ট্রোটা শো হবে, দেন আমরা ওই আগে যেমনটা করেছি এই জায়গায় আমরা সিম্পলি ওইরকম করে নিব। তো এতে করে আমাদের দরকার হবে। আর আপনাদের আরেকটা আমি ইজি স্টেপ দেখাবো, মনে করেন এই জায়গায় আমি লিখলাম ভিডিওর এপিসোড নাম্বার 01 দিলাম, ওকে। তো এরকম আপনারা যা দিতে পারেন, আপনাদের যা ইচ্ছা, ভিডিও নং, ঠিক আছে। মনে করেন এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তো আমি এটা এরকম দিয়ে দিলাম, ওকে। তো এখন আমরা চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারি, এই জায়গায় দিয়ে সেভ অ্যাজ প্রিসেট করতে পারি, ঠিক আছে। প্রিসেট করলে হবে কি, আমরা যে জিনিসটা এই জায়গায় লিখে রাখবো সেই সেম জিনিসটা আসবে। মনে করেন আমি এই জায়গায় প্রিসেট নাম্বার 00111 দিলাম, এরকম করে আমরা প্রিসেট আকারে সেভ করে রাখলাম, ঠিক আছে। তো আমাদের এই কাস্টমের ভিতর আমরা এই জায়গায় প্রিসেট পেয়ে যাবো। মনে করেন আমরা এটা ডিলিট করে দিই যেটা আমি তৈরি করছিলাম। তো এখন আমরা যদি এই জায়গা থেকে প্রিসেটটা আনি, তাহলে আমরা প্রিসেটটা যেমন লিখছিলাম ঠিক তেমন আসবে, বারবার আমাদের লেখার দরকার পড়বে না। তো অনেক ক্ষেত্রে আমরা সময় বাঁচানোর জন্য এটা ব্যবহার করতে পারি। তো এই জায়গায় একটা প্রিসেট চলে আসলো, এবং তারপর আমরা মনে করেন এই ভিডিওগুলোর ভিতর আমরা একটা ট্রানজ্যাকশন ইউজ করতে পারি, এটা, ঠিক আছে। তো যে জায়গায় দরকার হয় অথবা ভিডিও শুরু হলেও আমাদের একটা ট্রানজ্যাকশন আকারে আসবে। তো মনে করেন আমি এই যে জিনিসগুলো দিলাম, তো এরকম করে বিভিন্ন প্রিসেট আসবে, ঠিক আছে। তো যেমনটা আমি প্রথমে আমার চ্যানেলে ওয়েলকাম টু ডিটেক এরকম বললাম, ঠিক আছে। আর তারপর ওইটা ডিটেকের ইন্ট্রোটা দিয়ে দিলাম, এবং তারপর দেখেন আমার ভিডিওটা এরকম চলতেছে, ঠিক আছে। তো মনে করেন আমি এই জায়গায় বললাম যে আমাদের ফেসবুক পেজে লাইক দিন, ঠিক আছে। তখন আমরা সিম্পলি লোয়ার থার্ড ইউজ করি এই জায়গা থেকে। তো যে কোনো একটা লোয়ার থার্ড আমরা প্রয়োজন বিধায় নিলাম। আর অবশ্যই লোয়ার থার্ডটাকে আপনারা চাইলে মডিফাই করে নিতে পারেন, যেহেতু এটা লোয়ার থার্ড, তো আমি অন্য একটা লেয়ারে নিব, আমি এইটার ভিতরে নিলাম না। এর কারণে এর ভিতরে নিলে জাস্ট আমার লোয়ার থার্ডটাই শো হবে, আমার এই ভিডিওটা শো হবে না। তো এই কারণে আমি একটা নিচের লেয়ারে নিতে পারি, বাট নিচের লেয়ারে নিলে ওটা প্রায়োরিটি পাবে না, যেমনটা আমি আপনাদের প্রথমে বললাম। তো এই জায়গায় নিলে আমাদের লোয়ার থার্ডটা শো হবে, আমি লোয়ার থার্ডটা যেখানে আমি ইউজ করে থাকি, মনে করেন আমার ফেসবুকে সাবস্ক্রাইব করেন, এরকম বলে এই জায়গায় দিয়ে নিলাম। আর এখন আমাদের প্রয়োজন হিসেবে আমরা কিন্তু এই লোয়ার থার্ডটাকে মডিফাই করে জায়গা পরিবর্তন করিয়ে নিতে পারি, ঠিক আছে। তো এটাকে আমরা মনে করেন এই জায়গায় নিব, এরকম করে করে সরিয়ে সরিয়ে আমাদের যে জায়গায় যেটার দরকার আমরা সেটা সে জায়গায় নিয়ে যেতে পারবো। তো যথা জায়গায় যথা জিনিস নিয়ে নিব। তো এরকম করে আমরা এটা নিলাম। এবার তারপর লোয়ার থার্ডটা ইউজ করার পর আমরা লাস্টে ক্রেডিট সিন ইউজ করতে পারি, ঠিক আছে, ইন্ড ক্রেডিট সিন।
এটা আপনাদের যা ইচ্ছা আপনারা চাইলে ভিডিওর হিসেবে দিতে পারেন, ঠিক আছে, ভিডিওর ভিতরে অথবা ভিডিওর লাস্টে সিম্পলি ইউজ করা হয় এটা। তো এরকম আপনাদের প্রয়োজন বিধায় এটা আপনারা ইউজ করে নিলেন, ঠিক আছে, লাস্টে দিয়ে দিলেন ওয়েলকাম টু মাই, মানে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এরকম দিয়ে দিলেন। এখন আমরা অনেক ক্ষেত্রে ভিডিওর মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি আস্তে আস্তে, অথবা কোনো গান টান আপনাদের যদি দরকার পড়ে। তো এই জায়গায় সিম্পলি আপনার মিডিয়াতে কিন্তু ওইটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে, মিডিয়াতে ইম্পোর্ট করে নিতে পারেন, আপনাদের ব্যাপার সেটা। বাট আমি এক্ষেত্রে কোনো জিনিস ইম্পোর্ট করবো না, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা সিম্পলি এই জায়গায় অডিও যেগুলো রয়েছে এগুলোতে ইউজ করবো। অডিওটা সিম্পলি ড্র্যাগ করে এই যে নিচে যে অডিও লেয়ার এই জায়গায় নিয়ে নিব। তো এই জায়গায় নেওয়ার পর দেখেন আমাদের ভিডিওর নিচে কিন্তু অডিও প্লে হচ্ছে, যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন যে ভিডিওর পাশাপাশি অডিও চলতেছে। অথবা আপনারা চাইলে যদি চান জাস্ট ইন্ট্রোর টাইমেই এই অডিওটুক প্লে হবে, জাস্ট এইটুক নিয়ে তারপর ইন্ট্রোর লাস্ট পর্যন্ত এই জায়গায় একটা ক্লিক করার পর নিচের লেয়ারে একটা ক্লিক করে কাট বাটনে চাপ দিয়ে দিবেন। ওকে, এরকম দিলে এই দুটো স্প্লিট হয়ে যাবে, স্প্লিট বলতে আলাদা, ঠিক আছে। তো এরকম করে নিতে পারেন। ওকে, তো এরকম করে নেওয়ার পর এটাকে আপনারা ডিলিট করে দিতে পারেন সিম্পলি, ঠিক আছে। তো তার জন্য ডিলিট বাটন ইউজ করবো। তো মনে করেন এখন আমার ইন্ট্রোয়ে আসার পর এরকম একটা সাউন্ড হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন জিনিসগুলো কত সহজ। আর তাছাড়া ভিডিওটা আরও বিভিন্ন জিনিস যেমন ইন দি স্ক্রিন মেস্ক্রিন ইউজ করা হয়, ওইগুলো অবশ্যই ইউটিউব থেকে আলাদা করে ডাউনলোড করে নিতে হয়। তো এগুলোই ছিল মূলত ব্যাপার, ঠিক আছে, আর এগুলোই বেসিক ভিডিও এডিটিং। এছাড়া ভিডিও এডিটিংয়ে তেমন বেশি কিছু থাকে না। ওকে, তো আপনাদের প্রয়োজন হিসাবে মনে করেন, তাছাড়া ভিডিওগুলো অনেক সময় 18:9:10 করা লাগে, সেগুলো আপনারা করে নিতে পারেন, তার জন্য আমি আপনাদের দেখাই। ওকে, তো আমি একটা ইমেজ ডাউনলোড করে আপনাদের দেখাবো। তো তার জন্য আমাদের ব্রাউজারটা ওপেন করলাম। এ জায়গায় আমরা বিভিন্ন জিনিস কিন্তু ডাউনলোড করতে পারি, যেমন মনে করেন ইউটিউব, ইনডিসকিন, ঠিক আছে। তো ইউটিউব, ইনডিসকিন, এই যে লাস্টের যে ভিডিও, এই ভিডিওগুলো আমরা ইউজ করতে পারি। তো ইউটিউবে বিভিন্ন প্রকার ইনডিসকিন রয়েছে, ঠিক আছে। তো ইউটিউব ইনডিসকিন টেম্পলেট লিখতে পারি। তো এই যে আপনারা দেখেন না যে ভিডিওর লাস্টে শো করে, ওর ভিতর দুটো একটা ভিডিও থাকে, তো এই জায়গা থেকেই সিম্পলি এগুলো ডাউনলোড করে নিতে হয়। ইউটিউবে আপনারা মাল্টিপল টেম্পলেট পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদের আরেকটা ইজি জিনিস দেখাবো যে ভিডিওটাকে সিনেম্যাটিক লুক কীভাবে আনতে হয়। তো তার জন্য ব্ল্যাক বার আমরা ইউজ করে থাকি। ওকে, তো ব্ল্যাক বার যদি লিখি তাহলে আমাদের ব্ল্যাক বার চলে আসবে। বাট রিমেম্বার, ব্ল্যাক বার পিএনজি ফরম্যাটে ইউজ করতে হয়। তো আপনি পিএনজি ফরম্যাটের কোনো একটা ব্ল্যাক বার ডাউনলোড করে নেবেন। তো অ্যাজ এক্সাম্পল আমরা একটা পেয়ে গেলাম ব্ল্যাক বার, তো সিম্পলি এটা আমরা সেভ করে নিব। তো সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ। ওকে, তো আমাদের ডেস্কটপে চলে আসছে। তো এটাকে টেনে আমরা এই জায়গায় ছেড়ে দিলে চলে আসবে। আর এটাকে আমরা একদম ফার্স্টে একটা লেয়ারে নিব, ঠিক আছে। তো আমরা একদম উপরের দিকে একটা লেয়ারে নিই এটা, তাইলে আমরা এটার সুবিধা বুঝতে পারবো। ওকে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাদের ভিডিও একটা চার কোণে একটা লেয়ার চলে আসছে। আর এই ক্ষেত্রে আমরা ইমেজটাকে একটু জুম টুম করে নিতে পারি, যাতে করে এটাকে কম বেশি ছোট বড় শো করানো যায়, ঠিক আছে। তো এরকম করে আপনারা এটাকে বড় ছোট করে নিতে পারেন। তো দেখেন এই যে আমি ছোট করে নিলাম। তো নেওয়ার পর আমাদের মেন পজিশনটাই রাখবো, ঠিক আছে, যে জায়গায় আমাদের দরকার পড়বে এটার। তো এই যে এই জায়গায় দেখেন আমাদের ভিডিওতে একটা ব্ল্যাক বার চলে আসে, এটা ভিডিওটাকে যথেষ্ট সিনেম্যাটিক লুক দিয়ে থাকে, তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর তাছাড়া আপনারা ভিডিওতে এই জায়গায় কালার ঠিক করে নিতে পারেন, ঠিক আছে, যেটাকে আমরা এই জায়গা থেকে করি। তো এটা আপনাদের ভিডিওর কালারটা চেঞ্জ করে দিবে। ওকে, তো আমাদের ওই লেয়ারটা সিলেক্ট করা, তো আমরা ব্ল্যাঙ্কে যাব। তো এই জায়গায় বিভিন্ন কালার ইফেক্ট টিফেক্ট আছে, যেটা ইচ্ছা যেটা খুশি সেটা ইউজ করেন, কোনো বাধা নেই। তো অবভিয়াসলি আপনার প্রয়োজন হিসেবে এগুলো ইউজ করবেন। আর তাছাড়া আমাদের ভিডিওর অনেক সময় কালার চেঞ্জ করা লাগে, মনে করেন ভিডিওগুলোকে রঙিন করার জন্য, আপনাদের সেটা দেখাবো, এটা অবশ্য আগে দেখাইছি। তো এই জায়গা থেকে আমরা আবার চাইলে ভিডিওটাকেও স্টেবিলাইজ তো করতে পারি, তাছাড়া কালার কারেকশন করতে পারি, ঠিক আছে।
তো কালার কালেকশন করে আমাদের ভিডিওর টেম্পারেচার কালার টালার এইসব পরিবর্তন করে নিতে পারি। তো মনে করেন ভিডিওর টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে এটা হলদেটে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি টিন্ট করি দেন টিন্ট কালার হয়ে যাবে, আর এটা করলে রেডিশ কালার হয়ে যাবে। তাছাড়া এ জায়গা থেকে বিভিন্ন প্রিসেটও আছে যেগুলো ইউজ করে আমরা ভিডিওর কালারগুলো ফিক্স করতে পারি, ঠিক আছে। বিভিন্ন প্রকার কালার ইফেক্ট এই জায়গায় রয়েছে, এগুলো ইউজ করে আমরা ভিডিওটাতে একটা বেশ সুন্দর ঝকঝকে সিনেমাটিক লুক টাইপের নিতে পারি। ওকে, তো যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার ভিডিওকে সুন্দর লাগে, বুস্ট কালার করলে মনে করেন ভিডিওটার কালারটা বেড়ে যাবে, ঠিক আছে। এই যে এই জায়গায় দেখেন ভিডিওটার কালারটা কিন্তু ভালো হয়ে গেছে, বাট অন্য জায়গায় কিন্তু যাতেই রয়ে গেছে, ওগুলো করে নেবেন। তো ফার্স্ট অফ অল একটা ভিডিওকে ভালো করতে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়। তো এই জায়গায় দেখেন ভিডিওর কালারটা বুস্ট হয়ে গেছে, তো সিম্পলি এর জন্য আমরা বুস্ট কালারটা ইউজ করছি। আর সিম্পলি এটা যেহেতু ট্রাইপডে রেখে করা ভিডিও, তো এই জন্য আমাদের ভিডিও স্টেবিলাইজেশনের কোনো দরকার পড়ে না। বাট আমি আপনাদের এক্ষেত্রে দেখাই দিই যে ভিডিও স্টেবিলাইজ করলে কেমন হয় আর নন স্টেবিলাইজ ভিডিওগুলো কেমন হয়। তো সিম্পলি আমি খুব ছোটো একটা ভিডিও এই জায়গায় সিলেক্ট করব। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা, এটাকে আমরা স্টেবিলাইজ করব। তো এর জন্য এটা ড্র্যাগ করলাম, ওকে। তো এটাকে টেনে নিলাম, ওকে, এটাকে লাস্টে লাগিয়ে নিই। তাহলে দেখেন আমি আপনাদের যখন ভিডিওটা দেখাবো আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে এখন আমরা স্টেবিলাইজ করে নিব। তো সিম্পলি এই জায়গা থেকে স্টেবিলাইজেশনে যাব। তো এখন আমাদের ভিডিওটা স্টেবিলাইজ হচ্ছে, তো স্টেবিলাইজ হয়ে গেলে আমি আপনাদের দেখাবো যে কেমন লাগে। তো ফাইনালি আমাদের ভিডিও স্টেবিলাইজেশন কমপ্লিট, ঠিক আছে। তো ভিডিও স্টেবিলাইজ করে কি যে আমাদের ভিডিওটাকে অনেকটা স্মুথ করে, ঠিক আছে। তো নড়াচড়া ভিডিওগুলোকে সঠিক করে ফেলে। তো আমাদের স্টেবিলাইজ করা হয়ে গেছে, তো এখন আমরা কালার এটাকেও একটু ঠিক করে নিই, ঠিক আছে। তো আমি এটাকে বুস্ট কালারে নিব, বুস্ট কালারে একটু রঙিন টঙিন হয়, দেখতে ভালো লাগে। তাছাড়া আপনারা ফিল্ম স্টক ইউজ করতে পারেন, এটাও অবশ্য ভিডিওটাকে বেশ কালারফুল তৈরি করে। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা নেন, ঠিক আছে, কোনো বাধা নেই। তো এটা করে নিলাম, ওকে। তো এখন আমাদের ভিডিওটা বেশ ঝকঝকে ঝকঝকে হয়েছে, ঠিক আছে। তো এরকম করে আমরা কিন্তু ভিডিওটাকে খুব সুন্দর করতে পেরেছি। এবং এখন আমি আপনাদের ভিডিওটা রেন্ডার করে দেখাবো যে ভিডিওটা ফাইনালি কেমন হয়েছে। তো ভিডিওর ভিতর আপনারা যেটা ইউজ করবেন সেগুলো করেন, আর তাছাড়া মেন মেন যে পয়েন্টগুলো এগুলো রাখেন, আর তাছাড়া এক্ষেত্রে ট্রানজ্যাকশন ভালো মানের যে ট্রানজ্যাকশনগুলো এগুলো ইউজ করেন, ঠিক আছে। ট্রানজ্যাকশন আপনার ভিডিওটাকে একটু সুন্দর করবেন, ঠিক আছে। হঠাৎ করে ভিডিও চলে আসলে কেমন একটা লাগে। তো এক্ষেত্রে এগুলো ভালো ভালো জিনিসগুলো ইউজ করেন। এখন ভিডিওটা আমি রেন্ডার দিব, তো এক্সপোর্টে যাব এবং এক্সপোর্টে গিয়ে ভিডিওটাকে রেন্ডার দিলাম। এখন আমরা এটাকে এইচডিতে নিব অথবা ফুল এইচডি, আমরা 1080p নিলাম ভিডিওটাকে, আর নেওয়ার পর 30fps করে দিলাম। তো এখন এটাকে এক্সপোর্ট দিব। আপনার চাইলে বেটার অডিও কোয়ালিটির জন্য বিট রেটটা বাড়িয়ে নিতে পারেন অডিওর, তো এতে করে ভালো কোয়ালিটির অডিও পাবেন। তো এ জায়গা থেকে কোয়ালিটি গুডও করে নিতে পারেন, ঠিক আছে। এটা সিম্পলি আপনার ভিডিও বিট রেটটা বাড়িয়ে দেবে আর কমিয়ে দিবে, আর বেস্ট দিলে সব থেকে বেটার হবে, ঠিক আছে। বেস্ট হলে সব থেকে বেটার, আর গুড গুড বেটার বেস্ট, তো সিম্পলি আপনারা বুঝতে পারছেন গুডটা ভালো আর বেটারটা গুডের থেকে ভালো আর বেস্টটা বেটারের থেকে ভালো, এরকম দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন এটা বেস্ট কোয়ালিটিতে আমি রেন্ডার করবো, এক্সপোর্ট দিলাম। ভিডিও কমপ্লিট হলে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমাদের ভিডিও রেন্ডারিং শেষ, এখন আমরা এটা প্লেব্যাক করব। তো দেখেন আমাদের ভিডিও 1 নামে এটা সেভ হয়েছে। অবশ্য সেভ হওয়ার সময় আমরা নামটা পরিবর্তন করে নিতে পারতাম। তো ভিডিওটা এখন প্লে করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ভিডিওটা কেমন আইছে। তো ফার্স্ট অফ অল আমাদের ভিডিওটা প্লে হলো, তারপরে যে নামটাম দেখাচ্ছে যেটা আমরা তৈরি করছিলাম, এবং তারপর আমরা যে কালারটা গ্রেড করে একটু পরিবর্তন করছিলাম সেটা এখন দেখাচ্ছে। আর যেহেতু এটা এইচডিতে রেন্ডার করা, এই কারণে এটার কোয়ালিটিটা অনেক ইম্প্রুভ, হয়তো এডিটিংয়ের সময় একটু সমস্যা হতে পারে। আর এখন এটা স্টেবিলাইজ করা ছিল, দেখেন মেন যে ভিডিওটা সেটা একটু নড়াচড়া ছিল, বাট এটার ক্ষেত্রে তা আসেনি, আর এই জায়গায় ভিডিওটা এখন শেষ হয়ে গেল। তো ফাইনালি কনক্লুশন এটা যে এইভাবে ভিডিও বানানো হয়, আপনার ভিডিওগুলো একটু লেন্দি হলে ভিডিওগুলো আস্তে আস্তে একটু টাইম ধরে এডিট করবেন, কারণ একটা ভিডিও যেমন তেমন হোক এডিট করে সেটার রূপ পরিবর্তন করে ফেলানো সম্ভব। তো এটাই ছিল বেসিক ভিডিও এডিটিং, আর এটা থেকে আশা করি আপনারা সব কিছু শিখে গেছেন। আর ভিডিও এডিটিংয়ের কোনো সমস্যা হলে অবভিয়াসলি কমেন্ট করবেন, তাছাড়া আমাদের ফেসবুক পেজ
আর ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করে রাখবেন। তাছাড়া আমি সাইবার সিকিউরিটি আর নীতিকাল হ্যাকিং নিয়ে বিভিন্ন প্রকার অনলাইন কোর্স তৈরি করে থাকি, ডিসক্রিপশন দেখতে পারেন। তো এটুই মূলত ব্যাপার, আর সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর আমি ভিডিও এডিটিং নিয়ে আরও ভিডিও তৈরি করব, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, এবং তাছাড়া ফটোশপের টিউটোরিয়াল, বেসিক প্রোগ্রামিং, সি জাভা প্রোগ্রামিং, এ টু জেড সকল কিছুই আপনারা এই চ্যানেলে পাবেন। তো সাবস্ক্রাইব করে রাখেন, কারণ শিখে লাগলে পরে কাজে লাগবে। আর এটাই ভিডিও এডিটিং, এখন আপনাদের কাজ মাঠে নামা, নিজেরা ভিডিও করেন, এডিট করেন, তৈরি করেন, ইউটিউবে ছাড়েন। আর বাইরে থেকে কোনো কপিরাইট কন্টেন্ট ছেড়েন না, ঠিক আছে? অডিওগুলো আপনারা কপিরাইট ফ্রি ডাউনলোড করে নেবেন, আর সব কিছুর কাজ আপনারা বুঝে গেছেন, ঠিক আছে? তো মুখস্থ করার কিছু না, সব আপনার সামনে রয়েছে। এই জায়গায় বিভিন্ন প্রিসেট মিরিসেট যা যা লাগে সব সব হাতের নাগালে, ঠিক আছে? কোনো কিছু গোপন টোপন নেই। তো এটাই মূলত ব্যাপার। বাই।